কথা শুনছি কিতা না কইলে বুঝাম কিবা মান এই যে সাল মিমা আছে না আইয়ো সাল মিমা ডা স্বর্গে চিন্নাই দিন এই ফান্তফত একটা বাজার আছে না কিতা বলি বসুন্ধরা সিটি হায় আইয়ো এই যে টেলেন না সিটি আছে হ্যাঁ হ্যাঁ এই সিটি এনে গেমি না একটা শাড়ি কিনছে না লাল রঙের সুমকি বয় হ্যাঁ আমারে দেখাইছে হ্যাঁ ফেসবুকে পোস্ট তো দিছে হায়ো এই শাড়িটার দাম কিতা দেখছি মনে আছে ফেসবুকে যে 10000 কেমন আছে না এই শাড়িটা আমার ভাইয়ের বউ এই যে লোহাগড়া বাজার থেকে কিনছে 5000 হ্যাঁ বুঝ যাই হোক সারাদিন ফেসবুকে টুকু 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 টুকুর করতে থাকে কেনা কিতা পোস্ট দিল কি হলো তাহলে হইয়া তাহে পরীক্ষার মধ্যে লয় লুটা স্কুল আপনি কিছু কইন না কি কে কয়া আমারে কিটা ব্লক করে তুই দিছি আমি দেখলাম আম যে কোন বেড়া লাগে কি হরে না হরে পোস্টি নষ্টি আর আমি কইলে কামা তোমার মনে সত্য আছে তোমার আইডি মনে হ্যাক করে দিয়েছে একা আমনের মতো বেডির আইডি জুকার বার্গের সম্ভব না হ্যাক করে এত জুকার বার্গ ছিল ভাই আছেন না আমার ছেলেটা অবশ্য অন্য রকম আমার ছেলেটা অবশ্য এত ছোট মানুষ ফেসবুক ব্যবহার করে না হ্যাঁ বাপে হেরে একটা টেপ কিনে দিছে দামি সারাদিন কেলে টেপ মাসির মধ্যে স্মার্ট টিভি আছে কেন কেলে আমি কোন কেল মানতে এটা কেল কেল কে আমি যতক্ষণ কেলে আমি অতক্ষণ বইবে সিরিয়াল দি দেখি পরে ফেসবুক আপনার লাগে গপ্প টপ্প করি একটু কুটনামি টুটনামি করি আমার সেই ছোট মনির মোবাইল দিয়ে যেতে হরে তোমার স্যার আর বুঝতে আমার ট্যাপ কিনে ওই বনে বাট্ট ওই বনে বড় হয়ে দেখবেন বাট্ট কি তা বড় হইলে পরে তো বিদেশ ফালাই দেবে দূরে যা আমার লোকে তো গপ্প করতে তো না লেখি কান তো বুঝি না হইছে না তুই না গাই নি কই আমার মাথা মাথা দেখতাছি মাইকে মাইকুলা যে মাথা দেখবাম কি নুহুন তো আনতাই না একাত বন্ধ মাইকুলা আমার লাগে ষড়যন্ত্র শুরু হচ্ছে কত লোকে কি তা জানি ও বাবি ওইদিন দেখলাম আমার জামাই আমার বাইরে একটা লাল রঙের একটা পাঞ্জাবি কিনে দিছি এলে যে সুন্দর লাগতেছে নায়ক জসিমি লাগান আমার দিকে যে ভালো লাগছে আপনার জামাই আমি দেখে দিয়ে লগে লগে লাইক দিয়েছি হ্যাঁ আমরা লাইক দিছি আমরা কি আমার জামাই ফ্রেন্ড লিস্ট আছে নাকি তা ফেসবুকে আছি তো মায়া মায়া গো কি কুটনি আচ্ছা ববিডি আমার এই দিন ময়নার মা কইছিল একটা কথা কি কইছিল শুনতা না ময়নার মা আমার এই দিন কইছিল যে বা ভাবি এই মেয়েটির স্বভাব যদি বদলা যা এটা জীবন বিশ্বাস করি না যে যদি কেউ ক যে লামার পাহাড় কুমির লাগেছে গাইডা বিশ্বাস করবে এই মেয়েটির চরিত্র বদলা গেছে এটা বিশ্বাস করি না যে আর আমি কইছিলাম বেডি রে যে না গো বই মাইনার মাইতা কই না যে এই বেডি যে বালা এই এলাকার মধ্যে পুরা লামার মধ্যে যদি একটা বালা বেডি তাহে এটা এই বেডি এই বেডির তো কথা বলে আমার সব ভাল লাগে মনে কত মনে বই টান্ডা হয়ে যাগা হাই বই তোমার জামাই আমার ফেসবুকে বন্ধু রিকোয়েস্ট পাঠাইছে হ্যাঁ আমার তো কত মাস এই যে সেলিম ভাই প্রতিদিন রাইতে 3টার সময় ভিডিও করে আর বেড়া তো শিশি এই যে মিডিয়া সেলের মুস্তাক ভাই কইতাম কিছু না থাক ফার্স্ট অফে মাঝে মাঝে ভিডিও করে দে আমি তো এরা ফোন ধরি না হ্যাঁ এই যে আমার জামাই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আমি এক্সপেক্ট করি না আয়ো আমার জামাই ট্যাক্সি আমি শুনো ফরতে 3 ঘন্টা জুলাইতে দিছি হ্যাঁ ফরতে 3 ঘন্টা জুলাইতে কে ফরতে এক্সপেক্ট করছি ওমা ফাড়ানি লগে লগে বেটা আমারে একটা হাই লেখছে ফর আমিও লেখছি হাই ফর আমার লেখছে হ্যালো বাবা হাসুন না কই আমি একটা ফান পাতা ফাড়াইছি মাঝখানে একটা তীর দিয়ে দিছি
সেই যমুনা নদীর পার থেকে আসলো তার বাড়িতে মনের মধ্যে একটাই স্বপ্ন, আগামীকাল সকালবেলায় সে যাবে তার ফেসবুক বন্ধু অচিন বন্ধু বায়বীয় বন্ধু গহস্থানের সাথে দেখা করবার জন্য, যে গহস্থানে সে দেখে নাই শুধু ফেসবুকে প্রোফাইল পিকচারের মাধ্যমে তাদের পরিচয়, সেই গহস্থানের সাথে সে আগামীকাল সোমেশ্বরী নদীর পারে দেখা করতে যাইব। নুরুজ্জানের মুখে পড়বে, নুরুজ্জান দেখতে পারবো তার ফেসবুক বন্ধু গহস্থানের মুখ সেই সোমেশ্বরী নদীর পারে। নুরুজ্জান রজনীতে যদি আসে কেমনে কাটে না জই বনেতে নাই যদি আসে হসই কেমনে কাটে জই বনেতে নাই যদি আসে ফাগুন বসন্ত কালে আমি অপেক্ষার প্রহর শেষ পর্যন্ত অবসান হইল, দূরের প্রভাকরের প্রভা এসা পড়লো নলকজানের মুখে। নলকজান সূর্যোদয়ের সাথে সাথে নিজেরে তৈরি করলো সে প্রাইভেট শিক্ষকের নাম কইরা দেখা করতে যাইব সেই সোমেশ্বরী নদীর পারে তার ফেসবুকের এই অচিন বন্ধুর সাথে। নলকজান যখন তৈয়ার হইল শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাইতেছে এমন একটা অজুহাত নিয়া যাইব, তখন সে তার ঘরের দরজা লাগানোর জন্য মারে রাইকা কইতে লাগলো, এমা
সোহাইল বেলা গেলে